স্বাধীনতার আনন্দের কোনো সীমা পরিসীমা থাকে না, ভাষায় প্রকাশ করা যায় না তার আনন্দ, কোনো উদযাপনেই যেন পরিপূর্ণ মনে হয় না মুক্তির। ইউক্রেনের খেরসনের বাসিন্দাদেরও একই অবস্থা। আট মাসেরও বেশি সময় পর পাওয়া মুক্তির স্বাদ নিতে তাই তারা প্রতিদিনই রাস্তায় বেরিয়ে আসছেন, শুভেচ্ছা জানাজেন ইউক্রেনীয় সেনাদের, নিচ্ছেন তাদের অটোগ্রাফও। আমি আমার আনন্দ ভাষায় প্রকাশ করতে পারছি না, আমাদের সেনারা অনেক বড় একটি বিজয় ছিনিয়ে এনেছে, আমি অনেক বেশি খুশি। খেরসন থেকে রুশ সেনা প্রত্যাহারের পর স্থানীয়রা উচ্ছ্বসিত হলেও এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যারা খেরসন ছেড়েছিলেন তাদের এখনই ফিরে না আসার পরামর্শ দিয়েছে প্রশাসন। পরিস্থিতি বিবেচনায় খেরসনে কারফিউ জারি করে যাতায়াত সীমিত করেছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। এ অবস্থায় রাশিয়া খেরসনে যুদ্ধাপরাধ করেছে এমন অভিযোগ করে খুনিদের বিচার করবেন বলে জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বলেছেন খেরসনে সেনা ও বেসামরিক নাগরিকদের মরদেহ পাওয়া গেছে। এখনও খেরসনের পরিস্থিতি বিপজ্জনক। প্রথমত সেখানে মাইন পুঁতে রেখে গেছে রুশ বাহিনী, অনেক বেসামরিক নাগরিক আর সেনার মরদেহ পেয়েছি আমরা। খেরসনের মতো অন্য অঞ্চলগুলোতে অনেককে হত্যা করেছে তারা। কোনো সন্দেহ নেই যে আমরা প্রত্যেক হত্যাকারীর বিচার করব। এদিকে গত এক মাসে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে দফায় দফায় হামলা চালায় রাশিয়া। দেশটির সাতটি অঞ্চল এখনও বিদ্যুৎহীন। প্রায় ১৫টি দেশ ইউক্রেনকে জ্বালানি অবকাঠামো পুনরুদ্ধারে সহায়তা করছে। হাফসাতুন্নেসা, সময় সংবাদ।